সালামু আলাইকুম। টাঙ্গাইল অনলাইন স্কুল হতে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবর আলী, সহকারী শিক্ষক দিগুলা শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আবারও হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ে সিলেট বোর্ড 2017 সালের একটি গাণিতিক সমস্যা নিয়ে। আশা করি সকলেই আজকের এই ক্লাসে সংযুক্ত থেকে ক্লাসটাকে সাফল্যমণ্ডিত করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে এই অঙ্কের যে উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকটা আমরা জেনে নেব এবং তারপরে আমরা অঙ্কটার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো তোমরা প্রথমে কি করো, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। শামিমা, পহেলা জানুয়ারি 2016 সালে পারিবারিক অবস্থা নিম্নরূপ ছিল। বাড়িঘর ছিল 10 লক্ষ টাকা, আসবাবপত্র ছিল 80,000 টাকা, গহনা 2,30,000 টাকা, ব্যাংক ঋণ 90,000 টাকা, পাওনাদার 25,000 টাকা। এই ছিল তার বছরের শুরুতে কিছু সম্পদ। এই সম্পদ ছাড়াও তার একটি প্রাপ্তি এবং প্রদান হিসাব রয়েছে, যে প্রাপ্তি এবং প্রদান হিসাবে এই পরিবারের কিছু প্রাপ্তি ছিল, কিছু প্রদান ছিল। প্রাপ্তির মধ্যে ছিল হাতে নগদ 1/1/2016, ব্যাংক জমা 1/1/2016, বেতন, বাড়ি ভাড়া, এগুলো ছিল তার প্রাপ্তি পাশের আইটেম। এবং খাদ্য সামগ্রী ক্রয়, শিক্ষা খরচ, আপ্যায়ন খরচ, চিকিৎসা খরচ, ঋণ পরিশোধ, গ্যাস পানি ও বিদ্যুৎ, টেলিভিশন ক্রয়, ল্যাপটপ ক্রয় এবং উদ্বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, যে এখানে যে উদ্বৃত্ত, এটি হচ্ছে এই প্রাপ্তি প্রদান হিসাবের সমপুঁজির, অর্থাৎ হাতে নগদের সমপুঁজির এটি। তো আমাদেরকে যেটি এছাড়াও আরও কিছু তথ্য দেওয়া আছে এখানে, তা হচ্ছে খাদ্য সামগ্রী ক্রয় বকেয়া 10,000 টাকা এবং বাড়ি ভাড়া 5,000 টাকা পাওয়া যায়নি। ক, মিসেস শামিমার প্রারম্ভিক পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ বছরের শুরুতে তার পারিবারিক তহবিলের পরিমাণটা কত, অবস্থাটা সেটা। আর ক্ষতি হচ্ছে 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরে তার পরিবারের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে এবং গণবার হচ্ছে উক্ত তারিখে মিসেস শামিমার পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। শুরুতে আমরা কি করব, পারিবারিক তহবিল নির্ণয় করব। সিলেট বোর্ড 2017, সিলেট বোর্ড 2017 পারিবারিক তহবিল নির্ণয়। বিবরণ, টাকা এবং টাকা। শুরুতে আমাদেরকে পারিবারিক তহবিলের সূত্রটি হচ্ছে কি, যে বছরের শুরুতে যে যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো আগে নিয়ে আসতে হবে এবং এই বছর শুরুর সম্পত্তি থেকে বছরের শুরুতে যে দায়গুলো রয়েছে সেই দায়গুলো বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি বছর শুরুতে তার কী কী সম্পত্তি ছিল। বাড়ি ঘর প্রথমে আমরা লিখব কি, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ, বাড়ি ঘর, বাড়ি ঘর ছিল 10 লক্ষ টাকা, এরপরে ছিল আসবাবপত্র,
অর্থাৎ বছর শুরুতে যে যে সম্পত্তিগুলো ছিল সকল সম্পত্তি পারিবারিক তহবিলে প্রারম্ভিক সম্পত্তিতে নিয়ে আসতে হবে এবং এখানে আসবাবপত্র ছিল 80,000 টাকা তাহলে 80,000 টাকা আমরা লিখে নিলাম এরপরে ছিল গহনা অর্থাৎ বছরের শুরুতে তার পরিবারে কিছু গহনাও ছিল গহনা টোটাল টাকা ছিল 2,30,000 টাকা তারপরে ছিল বছর শুরুতে কিছু তার হাতে নগদ ছিল যেটা আমরা প্রাপ্তি প্রদান হিসেবে দেখেছি হাতে নগদ হাতে নগদ টাকার পরিমাণ ছিল 30,000 এবং ব্যাংক জমা ছিল এগুলো হলো 1-1-2016 1-1-2016 তারিখে ব্যাংক জমা ছিল 45,000 টাকা এখানে বছর শুরুতে আর কোনো সম্পত্তি নেই অর্থাৎ আমরা জানি যে বছরের শুরুতে যে যে সম্পত্তিগুলো থাকবে সেই টোটাল সম্পত্তিগুলোর যোগফল বের করতে হয় তো দেখো এখানে টোটাল যোগফলটা হচ্ছে কত 1,385,000 তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে যোগটা আবার দেখবে 1,385,000 এটা হচ্ছে মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ কিন্তু এটি প্রারম্ভিক মোট সম্পদ এই প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে বাদ দিতে হবে কি প্রারম্ভিক মোট দায় তাহলে বাদ প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক দায়ের মধ্যে রয়েছে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ ছিল 90,000 টাকা 90,000 টাকা আর ছিল 5,000 5,000 ছিল 25,000 টাকা তাহলে দুটোর যোগ ফল হচ্ছে কত 1,15,000 টাকা যদি আমরা এপাশে নিয়ে আসি যেহেতু এটাকে বিয়োগ করতে হবে বাদ দেওয়া হবে 1,385,000 থেকে 1,15,000 টাকা বিয়োগ করলে থাকবে 12,70,000 টাকা তাহলে এটি হচ্ছে কি পারিবারিক তহবিল আর এটি হচ্ছে 1,15,000 ছিল প্রারম্ভিক মোট দায় তো প্রিয় শিক্ষার্থী দেখো পারিবারিক তহবিল নির্ণয়ের সময় অবশ্যই বিবেচনা রাখতে হবে যে আমার পরিবারের বছরের শুরুতে কি কি সম্পত্তি রয়েছে এবং সেই বছরের শুরুর যে সম্পত্তিগুলো রয়েছে সেই সকল সম্পত্তি থেকে টোটাল আমার বছর শুরুতে কি কি দায় রয়েছে সেটা বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে টোটাল যে প্রারম্ভিক মোট দায় হয়েছিল 1,15,000 টাকা এবং বছর শুরুতে মোট সম্পত্তি ছিল 13,85,000 টাকা তাহলে এই উভয়ের বিয়োগফল যে 12,70,000 টাকা এই 12,70,000 টাকাই হচ্ছে স্বামীমার পরিবারের পারিবারিক তহবিল আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমাদের খ নম্বরে যে জিনিসটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা সেটি নির্ণয় করি পারিবারিক তহবিল আমরা বুঝতে পারলাম আমাদের খ নম্বরে বলা হয়েছে 31 ডিসেম্বর 2016 তারিখে সমস্ত বছরে তার পরিবারের আয় ব্যয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে আমরা জানি যে পারিবারিক আয় ব্যয় বিবরণীর মাধ্যমে কোনো পরিবারের আয় বা ঘাটতি রয়েছে তা জানা যায় তো এটি নির্ণয় করার আগে অবশ্যই আমাদের কি করতে হবে তার এই পরিবারের অর্থাৎ যার পরিবার মিসেস শামিমার মার আয় ব্যয় বিবরণী এবং আয় ব্যয় বিবরণীর পরে লিখতে হবে যে কখনকার জন্য অর্থাৎ কোন সময়ের জন্য 31 ডিসেম্বর
डिसेम्बर 2016 तारीखेर समाप्त बछरेर जन्य छक आमादेर एइभाबेई थाकबे शुधुमात्र एकटी टाकार घर आमादेरके बाड़िये दिते हबे विवरण टाका टाका अर्थात एखाने तीनटी टाकार घर थाकबे तो एखन आमरा देखी যে বছর বছরের শেষ পর্যন্ত তার আসলে এই পরিবার কি কি আয়গুলো হয়েছিল তোমরা দেখবা যে প্রাপ্তি পাশেই সাধারণত সকল প্রকার আয়গুলো থাকে তবে মনে রাখবে যে হাতে নগদ কিংবা ব্যাংক জমা শুরুতে যেটা থাকে এটা কিন্তু তার পরিবারের আয় নয় অর্থাৎ এটি হচ্ছে তার প্রারম্ভিক সম্পদ তো এখানে আমাদের নিয়ে আসতে হবে কি প্রথমে বেতন বেতন আমরা শুরুতে লিখে দেব আয় সমূহ আয়ের মধ্যে শুরুতে ছিল বেতন কত টাকা ছিল 3 লক্ষ টাকা তার মাঝামাঝির ঘরে আমরা লিখব যে এর সাথে কোনো সমন্বয় নেই এরপরে ছিল কি বাড়ি ভাড়া ওনার একটি ব্যক্তিগত বাড়ি ছিল যেটা কি ভাড়া দিয়ে সেখান থেকে যে ভাড়া প্রাপ্তি হয়েছে সেটা তার পরিবারের জন্য অবশ্যই আয় তাহলে কি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া ছিল 60,000 টাকা যেহেতু এর সাথে একটি সমন্বয় আছে আমরা সমন্বয় করেছি যে বাড়ি ভাড়া তার 5,000 টাকা এখনো পাওয়া যায়নি অর্থাৎ তিনি যে ভাড়াটা দিয়েছিলেন সেখান থেকে 5,000 টাকা এখনো বকেয়া রয়েছে অর্থাৎ তার বাড়ি ভাড়ার সাথে এই বকেয়া আয়টাকে কি করতে হবে যোগ করতে হবে যোগ বকেয়া ভাওনা দেয় টোটাল 65,000 টাকা প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে এখানে তার পরিবারের যে আয়গুলো ছিল সেটি ছিল বেতন ছিল এবং বাড়ি ভাড়া ছিল বাড়ি ভাড়ার সাথে একটি সমন্বয় ছিল এছাড়া আর কোনো আয় নেই সুতরাং আমরা এখন এই দুটোর যোগফল কি করব এই পাশে 3,65,000 টাকা লিখে দেব এটি হচ্ছে কি তার পরিবারের মোট আয় এই মোট আয় থেকে আমাদের কি করতে হবে যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়গুলোকে বিয়োগ করে দেখাতে হবে তাহলে বাদ ব্যয়সমূহের মধ্যে আমাদের প্রাপ্তি প্রদানের প্রধান পাশে আমরা দেখি যে খাদ্য সামগ্রী ক্রয় খাদ্য সামগ্রী ক্রয় এবং এগুলোর সাথে সাথে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোনো সমন্বয় রয়েছে কিনা এখানে খাদ্য সামগ্রী ক্রয় রয়েছে 1 লক্ষ টাকা যেহেতু এর সাথে একটি সমন্বয় আছে সমন্বয়টা এখন দেখতে হবে কি সমন্বয়টা খাদ্য সামগ্রী যে ক্রয় করেছে এর সাথে আরও কিছু সমন্বয় যেমন খাদ্য সামগ্রী ক্রয় বকেয়া রয়েছে 10,000 টাকা অর্থাৎ এই খরচটা তার আরও বেড়ে যাবে বকেয়া থাকলে কি হয় যোগ হয়ে যাবে আর অগ্রিম হলে বিয়োগ হবে যোগ বকেয়া বকেয়া ছিল 10,000 টাকা তাহলে 1 লাখের সাথে 10,000 টাকা যোগ করে টোটাল 1,10,000 টাকা আমাদের মাসখানের এই কলামে লিখে দিতে হবে এছাড়া আর কি কি ব্যয় রয়েছে শিক্ষা খরচ শিক্ষা খরচ ছিল টোটাল এর সাথে কোনো সমন্বয় নেই শিক্ষা খরচ ছিল 1,20,000 টাকা শিক্ষা খরচ ছাড়াও তার পরিবারে আপ্যায়ন বিভিন্ন আপ্যায়ন বাবদ সারা বছরে যে খরচ হয়েছে সেটা আসবে এখানে যেহেতু এই সকল ব্যয়গুলো হচ্ছে কি নিয়মিত ব্যয় আমরা জানি নিয়মিত ব্যয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় 3,500 টাকা এছাড়া রয়েছে চিকিৎসা খরচ চিকিৎসা খরচ অর্থাৎ তার সারা বছরে যে চিকিৎসা যে খরচ হয়েছে 17,000 টাকা গ্যাস ও পানি গ্যাস পানি বিদ্যুৎ গ্যাস পানি ও বিদ্যুৎ হলো 50,000 টাকা
এই ছিল তার পরিবারের যাবতীয় মুনাফা জাতীয় ব্যয় সমূহ। এখন যেটা করতে হবে, এই ব্যয়গুলোর টোটাল যোগফল কত? 3,500 টাকা। অর্থাৎ তার এই পরিবারের এই সারা বছরে তার খরচ হয়েছিল 3,500 টাকা। এখন এই খরচটা কি করতে হবে, এই মোট আয় থেকে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে বিয়োগ ফল হচ্ছে কত? 64,500 টাকা। এই 64,500 টাকা হচ্ছে আয়ুর্বৃত্ত। অর্থাৎ এই পরিবারে সারা বছরে তার যে আয় হয়েছিল, সেই আয় হতে তার সারা বছরে যে টোটাল যে মুনাফা দিতে ব্যয় সেগুলো বাদ দেওয়ার পরে যে 64,500 টাকা রইল, এটি হচ্ছে তার আয় উদ্বৃত্ত। অর্থাৎ তিনি এই বছর শেষে এত টাকা উদ্বৃত্ত হিসেবে দেখাতে পারবেন। তাহলে এবার আসো আমাদের সর্বশেষ যে অংশটা, সেই অংশটা আমরা দেখি যে এই জনাব শামিমার পরিবারের আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ বছর শেষে তার পরিবারে কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ দায় রয়েছে সেটা আমরা নির্ণয় করি। শুধু ওইখানে আমাদের লিখে দিতে, ওইখানে লিখতে হবে কি, আয় ব্যয় বিবরণী জায়গায় শুধু লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থা বিবরণীর অন্যতম শর্ত হচ্ছে যে তার পরিবারে বছর শেষে কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ দায় রয়েছে। সুতরাং আমাদের এটি হচ্ছে কি, গ নম্বরে হচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী। সেখানে আমাদের প্রথমেই নিয়ে আসতে হবে যাবতীয় সম্পত্তিগুলো। তাহলে আমরা শিরোনামটা লিখে দিই, সম্পদ সমূহ। এখন এইখানে সম্পদ সমূহের মধ্যে কিন্তু শুধুমাত্র প্রারম্ভিক দিক স্থায়ী সম্পত্তিগুলো সেগুলো আসবে, আর বছর মাঝামাঝি যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয়ে থাকে সেগুলো আসবে। অর্থাৎ যাবতীয় সম্পত্তিগুলো এখানে আসবে, শুধু প্রারম্ভিক হাতে নগদ এবং ব্যাংক জমা উদ্বৃত্তটাই শুধু আসবে না। তো এখানে শুরুতে যেমন আমি লিখব বাড়ি ঘর ছিল কত টাকা, 10,00,000 টাকা। 10,00,000 টাকা। তারপরে ছিল আসবাবপত্র, আসবাবপত্র ছিল 80,000 টাকা। গহনা, এগুলো তার পরিবারের স্থায়ী সম্পত্তি, বছর শুরুতেও যে পরিমাণ ছিল বছর শেষে তাই আছে, যেহেতু নতুন করে কোনো কিছু ক্রয় করেনি। নতুন কোনো সম্পত্তি ক্রয় করলে অবশ্যই সেটা প্রাপ্তি প্রদান হিসেবে প্রদান পাশে থাকতো। যেমন এই যে এখানে আছে টেলিভিশন ক্রয়, এই টেলিভিশন ক্রয়টা কিন্তু তিনি বছরের কোন এক সময় ক্রয় করেছেন, তাহলে এটিও একটি সম্পদ, টেলিভিশন ক্রয়। টেলিভিশন ক্রয় করেছিলেন তিনি 31,500 টাকা। তিনি একটি ল্যাপটপ ক্রয় করেন, ল্যাপটপ ক্রয় ছিল 60,000 টাকা। হাতে নগদ, সমপরি হাতে নগদ যেটা আমাদের প্রাপ্তি প্রদানের সমপরি উদ্বৃত্ত হিসেবে প্রকাশ করেছে, আমরা এখানে দিয়ে দিতে পারি 31/12/2016। অর্থাৎ এই শেষ টাইমে প্রাপ্তি প্রদান হিসেবে দেখবা যে ডান দিকে অর্থাৎ উদ্বৃত্ত হিসেবে দেওয়া আছে 8,000 টাকা, সেই টাকাটা এখানে দেখাতে হবে, যেহেতু এটি সমাপনী তারিখে তার একটি সম্পদ। আর যদি কোনো আয় বকেয়া থাকে তাহলে সেটাও সম্পদ, যেমন এখানে বকেয়া বাড়ি ভাড়া রয়েছে, বকেয়া বাড়ি ভাড়া এটিও তার একটি সম্পদ, কেননা তার আয়টা বকেয়া রয়েছে, সে ভবিষ্যতে এই টাকাটা পাবে 5,000 টাকা। তাহলে আমরা আমাদের যাবতীয় সম্পত্তিগুলো আমরা পেয়ে গেছি। এখন এই সম্পত্তিগুলোর টোটাল যোগফলটা আমরা দেখাবো, 14,000 টাকা। 14,000 টাকা এটি হচ্ছে মোট সম্পদ,
প্রিয় শিক্ষার্থী এবার আমাদের যেটা করতে হবে দায় ও পারিবারিক তহবিল এর যোগফল টোটাল নিয়ে আসতে হবে দায় ও পারিবারিক তহবিল দায় ও পারিবারিক তহবিল আচ্ছা এখন দায়ের মধ্যে আমাদের কি কি রয়েছে যেমন ব্যাংক ঋণ রয়েছে শুরুতেই ব্যাংক ঋণ ছিল সর্বমোট 90,000 টাকা তোমরা নিশ্চয়ই দেখেছো প্রধান পাশে রয়েছে যে ব্যাংক ঋণ পরিশোধ এই ব্যাংক ঋণের কিছু টাকা সে পরিশোধ করেছিলেন তাহলে সেটা বাদ দিয়ে দেখাতে হবে বাদ পরিশোধ কারণ বছর শেষে এই ঋণের পরিমাণটা কমে গেছে 45,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানেও থাকবে 45,000 টাকাই এরপরে ছিল পাওনাদার পাওনাদার ছিল বছর শেষে 25,000 টাকা অর্থাৎ এটি বছর শুরুতে যা থাকবে শেষেও তাই শুধুমাত্র হাতে নগদ এবং ব্যাংক জমার উদ্বৃত্তটাই পরিবর্তন হতে পারে বকেয়া খাদ্য সামগ্রী আরেকটা কলাম আমরা আইটেম দেখেছি সমনে যে বকেয়া খাদ্য সামগ্রী এটি বছর শেষে তার একটি দায় বকেয়া খাদ্য সামগ্রী ছিল 10,000 টাকা এইগুলো ছিল তার দায় সমূহ এবং এই দায়ের সাথে যাবতীয় পারিবারিক তহবিলের নিয়ে আসতে হবে তাহলে পারিবারিক তহবিল আমরা নিয়ে আসি যে পারিবারিক তহবিলের টোটাল পরিমাণ হচ্ছে কত পারিবারিক পারিবারিক তহবিল 12,70,000 এর সাথে যোগ আয় উদ্বৃত্ত আমাদের খতে আয় উদ্বৃত্ত বের হয়েছিল টোটাল 64,500 টাকা সেই 64,500 টাকা আমরা কি করব এখানে যোগ করে দেখাবো 64,500 টাকা যোগ করলে 13,34,500 13,34,500 আর এবং আমার পূর্বে যে এখানে দায় রয়েছে 70,80,000 টাকা এটার সাথে এটা যোগ করলে বের হয় কত টোটাল বের হবে 14,34,000 সরি এটা তো 34,000 হবে 70 রয়েছে এখানে যোগ করলে হয় 14,14,500 টাকা এটি হচ্ছে মোট দায় তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম যে এখানে যে টোটাল যে সম্পত্তি আমার ছিল বছর শেষে টোটাল সম্পত্তি ছিল 14,14,500 টাকা বিভিন্ন রকম সম্পত্তি বছর শুরুতে ছিল বছরের মাঝামাঝি অনেক সময় অনেক সম্পত্তি ক্রয় করা হয় যেটা আমরা প্রাপ্তি এবং প্রদান হিসেবে প্রদান পাশে দেখেছি এবং দায় এবং পারিবারিক তহবিল দায়ের ক্ষেত্রে আমরা দেখেছি ব্যাংক ঋণ এবং এই ব্যাংক ঋণের কিছু অংশ সে পরিশোধ করেছে বছরের কোনো একটা সময় সেটা আমাদেরকে বিয়োগ করে দেখাতে হবে পাওনাদার ছিল বকেয়া খাদ্য সামগ্রী এবং এই পরিবারে যে একটা পারিবারিক তহবিল ছিল সেই পারিবারিক তহবিলের সাথে তার যে আয় উদ্বৃত্ত হয়েছিল 64,500 টাকা এটা যোগ করে টোটাল যে আমার পরিমাণটা 14,14,500 টাকা এবং আমার সম্পদ 14,14,500 টাকা তো মনে রাখতে হবে যে আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ সর্বদা সমান হবে তো প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে নতুন কোনো অঙ্ক সমস্যা নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ